মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে, ধরণীর ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর বুকে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে। ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রাম, বিবাকি রাত্রি জামে চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদীপ, চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদীপ, সুখে থাক তার সন্তানেরা, দাইমা সন্তানেরা। কি আবার করবি চাচা, মান সম্মান নিয়ে কথা কয়। হায় রে আমার সম্মানী মানুষ, আমার জাম্বুরা গাছ, যিনি জানেন কত সম্মানী মানুষ তুমি। ওই আপনি জেবা করে নগেন্দা দুর বাড়িটা খাস বানায় দখল করে নিচ্ছেন, আমরা ওরকম একটু বুদ্ধি করছিলাম। আমি খাস বানায় নিছি মানে কি রে? হ্যাঁ আসলে আমি একজন ভালো হাডুডু প্লেয়ার তো। তাই নাকি? তা আমার তো মনে হয় হাডুডু না খেলে তুমি ফুটবল খেললে ভালো করতে। ফুটবল খেলায় তো দৌড়াদৌড়ি করতে হয়, হাডুডু খেলায় দৌড়াদৌড়ি করতে হয় না, কি কও?
জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা কি? বিধাতা কোনোদিন হাতে লেখে না, বিধাতা লেখে কপালে। এই জল পরে দিলাম, রাত্রি শোয়ার সময় ওর মাথার কাছে রেখে দিবেন, আর একটুখানি জল নিয়ে কপালে ছিটাই দিবেন। তারপরেও যদি এই কাম করেও, তাহলে রাত্রে তুলে এই জল দিবেন ওর মাথায় ঢেলিয়ে। আমি কি করব? আমি তো পেশাব করি আমার ঘরে বড় ঘরের পালার করে দিব্যি দেখা শোটার জন্য ছাইরা দি, ও ভাই দেখি বিষ্ণে ভিজে শেষ। ও তুমি তাহলে দেখে শুনে কাম সারো। খুড়িমা, ঘটনা যা শুনতেছি তাতে তো এই জল পড়ায় কাম হবে না বলে মনে হচ্ছে না। শনিবারের দিন দুইখান কাঁচা কুঞ্চি নিয়ে আসবেন, পড়ে দেবো নে, ওই ওষুধ পড়লি পরে রোগ এমনি সেরে যাবি। রাগ হচ্ছেন কেন? সেদিন চোর তো আমি পড়ায় দেখিছিলাম কালা কুসকুসু। কিসে চোর রে বাবা? ওই যে উসমান কাকার ইলচে মাছের পান্তা। সে চোর কি আর আয়নায় খোঁজা লাগে? হাতের তাকে আয়নায় দেখে? যাই রে বাপু, চল। কি শালা বাবু, এই মঞ্জিল হুজুরের কাছে গেছিলু? তোর কপালের লেখার কোনো হদিস পালু? জামাই বাবু, মনের মধ্যে একটা একটা ভীষণ প্রশ্ন দেখা দিয়েছে। আপনি তো অনেক জ্ঞানী মানুষ, এই প্রশ্নের সমাধান আপনি সেটা কি করতে পারবেন? আমি ও এই পক্ষীটাকে মারি ফেলা দিয়ে তোমার মনের মধ্যে চিন্তা আর প্রশ্ন আছে না? হ্যাঁ, পক্ষীটাকে তো আমি মারিনি, মরে গাছের তলায় পড়েছিল। আর বাগানের পাখিগুলো কি যে ডাকাডাকি শুরু করেছিল। জামাই বাবু, ওখানে কি শোক লাগে? লাগে মনে কয়, তাহলে ডাকাডাকি করবি কে? আমার মনে হয় ওরা কাদাকাটি করে। হয় মানুষ তো কাঁদাকাটি ভুলেই গেছে, ওরা বনের পাখি, ওরা মনে কয় ভোলে নাই। তা তুই এই মরা পক্ষী আমার কাছে আইসু কে? জামাই বাবু আপনি তো কন, জগতে যা কিছু হয়েছে, যত পিরাণ সৃষ্টি হয়েছে, সকলে নাকি কপাল আছে, আর সবই নাকি কপালে লেখা অনুযায়ী ঘটে। হয় যা সত্যি তাই কইছি। তাহলে তাহলে পক্ষীটার কপালে লেহাটা একটু পরে থাকেন তো, দেখুন তো কি লেখা আছে। তোর বোকা, পক্ষীর কপালে লেখা আমি পড়বো কাবা করে? ওগার ভাষা কি আমরা বুঝি? এটা মনে হয় ঠিক করলো না জামাই বাবু, ওর কথা না বুঝলে আমি কেবা করে বুঝলাম যে ওরা কাদাকাটি করতেছে। আপনি লেখাটা পড়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখিছু চোখ দুটো কি সুন্দর লেখাটা বুঝতে দাও জামাই বাবু, সংস্কৃতিক না আরবি, আমার মনে হয় আরবি হবে। ও তাহলে তো আপনি আবার বুঝতে পারবেন না, আমার কপালে লেখার মধ্যে অজানাই থেকে যাবে। তাই মনে করি ভাই, বুঝে উঠে পারতেছি না। গন্ডগোল বাদ দেখিনি।
লক্ষিন্দর যখন লোহার বাসরে কালনাগে কাটেছিল, বিহুলা তাক নিয়ে ভেলা বাসাইছিল, সতী কন্যা তার স্বামীক জীবন্ত করে তবেই ফিরছিল। আমি তোমাকে সোনার পক্ষে সেই সোনার বেলায় ভাসাই দিলাম, তুমি যেন তার কি পায়ে জ্যান্ত হয়ে এই সুন্দর আকাশে পাখা মেলে কিসমিস করে উড়িয়ে বেড়াবার পর তোমার আত্মীয় করে যেন আর চোখের পানি ফেলা না লাগে। জানি না বিধি তোমার কপালে কি লেগেছে, আমি তো আর বেহুলার মতো সতী নই কো, একটু একটু বদগুণ আমারও আছে। কিন্তু বিধি বিধি এই পক্ষীটার তো কোনো দোষ নাই বিধি, তুমি এই নিষ্পাপ পক্ষীটাকে জ্যান্ত করে দিও। ছুটে দুঃখে জেলে মঙ্গল দ্বীপ সুখে থাক।